DYFI গেলিয়া অঞ্চল ইউনিট কমিটির স্বেচ্ছায় রক্তদান শিবির আজ DYFI গেলিয়া অঞ্চল ইউনিট কমিটির উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। এই রক্ত অর্পণ শিবিরে রক্তদাতা পুরুষ ও মহিলা সহ প্রায় 100 জন গেলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় পার্টি সংগঠন ও কৃষক আন্দোলন গড়ে তোলার জন্য যারা যুক্ত ছিলেন সেই সমস্ত প্রয়াত কমরেড ও সমর্থক দরদীদের স্মরণে এই স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উপস্থিত ছিলেন DYFI জয়পুর উত্তর লোকাল কমিটির সভাপতি কমরেড সুমন্ত চৌধুরী, সম্পাদক কমরেড আলী হোসেন মল্লিক, উত্তর এরিয়া কমিটির সম্পাদক কমরেড কান্তিময় মুখার্জি, এছাড়াও জেলা কমিটির অন্যতম সদস্য কমরেড সরানন পাণ্ডে, জয়পুর DYFI দক্ষিণ লোকাল কমিটির সভাপতি সঞ্জয় সিং, দক্ষিণ এরিয়া কমিটির সম্পাদক কমরেড মানিক রায়। বাঁকুড়া জয়পুর থেকে ইনামুল ভূঁইয়ার রিপোর্ট, নিউজ 10। স্ট্যাটিস্টিক বলছি যে 11 লক্ষ রক্তের ব্যাগ হচ্ছে প্রয়োজন হয়, তাতে 85% আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সেই যোগানটা দিই, আমরা 85% যোগানটা আমরা দিই। সেটাকে সামনে রেখে কত মুমূর্ষু রোগী, থ্যালাসেমিয়া পেশেন্ট এবং আরও মুমূর্ষু যারা পেশেন্ট আছেন তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন গেলিয়া অঞ্চল কমিটির উদ্যোগে মহতি রক্তদান শিবির অনুষ্ঠিত করেছি এবং আমাদের একটা লক্ষ্য আছে, 100 জনের একটা লক্ষ্য নিয়ে আমরা এই রক্তদানটা করতে নিয়েছি। বাম গণতান্ত্রিক আন্দোলনের যারা প্রতিষ্ঠাতা তাই 147 জন কমরেড তারা বর্তমানে আমাদের মধ্যে নেই, তাদের স্মৃতির উদ্দেশ্যেই এই সংকটকালীন সময়ে থ্যালাসেমিয়া রোগী এবং অন্যান্য জটিল রোগীদের সাহায্যার্থে আজকে আমাদের রক্তদান শিবির সংগঠিত হচ্ছে। আশা করছি আমরা 150 জনের মতো রক্তদান শিবিরটা সংগঠিত করব, সেরকম প্রচার প্রস্তুতি সেরকম জায়গাতেই আছে। বর্তমান সময়ে গোটা ভারতবর্ষের সঙ্গে তাল মিলিয়ে আমরা এটা লক্ষ্য করছি যে পশ্চিমবাংলাতেও বিভিন্ন জায়গায় রক্তের একটা ঘাটতি দেখা দিয়েছে, ফলে এ হসপিটাল থেকে ও হসপিটাল রোগীদেরকে ছুটে বেড়াতে হচ্ছে। আমরা চাইছি কিছুটা হলেও যাতে রক্তের ঘাটতিটা পূরণ করতে পারি। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বাঁকুড়া জেলা কমিটি এটা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা আমাদের যে লোকাল কমিটিগুলো রয়েছে তার অভ্যন্তরে যে অঞ্চল কমিটি সমস্ত জায়গাতেই আমরা রক্তদান শিবিরটা করব এবং এই রক্তের ঘাটতি আমরা পূরণ করবই, এটাই আমাদের অঙ্গ। আজকে আমরা যে রক্তদান শিবির এখানে আয়োজন করেছি মূলত আমাদের এই গেলিয়া অঞ্চল এলাকায় আমাদের পার্টি কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এবং সেই সময়কার কৃষক আন্দোলন এবং তার সাথে অন্যান্য গণসংগঠন